দেখতে পাচ্ছেন আসলে চমৎকার লাগছে। আমি অনেকদিন পরে আজকে স্কুলের মধ্যে আসছি এবং এসে দেখি একটা চমৎকার চমৎকার ভাব, একদম দেখতে পাচ্ছেন কোনো জায়গায় মনে হচ্ছে না এটা একটা ইটের দেয়াল, এটা মনে হচ্ছে একটা সব জায়গায় মনে হচ্ছে কোনো পোস্টার বা প্রিন্ট করে রেখে রেখে গেছে, প্রিন্ট করা যেসব কাজ সেই সব কাজের। হ্যাঁ, সিলিংটাই দেখাচ্ছি, দেখেন চমৎকার। এই রকম কাজ এখন প্রত্যেকটা প্রাইমারি স্কুলে হচ্ছে কিনা আমি জানি না, তবে এনরা যেহেতু এইসব কাজ করে বেড়ায়, আমার মনে হয় বাংলাদেশ সরকার এখন প্রত্যেক স্কুলে এরকম একটা কাজের কাজ করছে। তো সমাধিনগর প্রাথমিক বিদ্যালয় তার থেকে বাদ পড়লো না। আমি দেখেন কত কাজ, একদম ছোট বাচ্চা যারা আছে এরা আসলে দেখেই বুঝতে পারে যেন এটা একটা ঘড়ি কিংবা এটা একটা গ্রামীণ দৃশ্য। এইসব সব কাজ করা হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের, যাতে এইসব দেখেই যাতে তারা বুঝতে পারে, মানে পিকচার দেখেই যাতে তারা বুঝতে পারে যে এই পাঠ্যপুস্তকে কী, হ্যাঁ পাঠ্যপুস্তকে কী আছে, সেই অনুপাতেই কিন্তু এটা করা। আসলে আমি আজকে পরিচিত হবে দেখেন ইনি কিন্তু আর্টিস্ট এই সব ছবি অ্যাকশন। আসলে আপনি কতদিন ধরে এই কাজটা করছেন? স্কুলের কাজ করছে 2000 সাল থেকে। ও, তার মানে এ পর্যন্ত আপনি বহুত স্কুলে এরকম কাজ করেছেন? বহুত শশা স্কুল হয়েছে এটা আর কি, 2000 সাল থেকে স্কুলে কাজ শুরু হয়েছে, আইডিয়াল প্রজেক্ট, সেখান থেকে স্কুলের কাজ। এর আগে আমরা ব্যক্তিগতভাবে আর্টিস্টের কাজ করতাম আমার এলাকাতে সাতক্ষীরা, আমার দোকানের নাম রংরেখা আর্ট, আমার নাম GM আসাদুল ইসলাম। এভাবে আমার সাথে আছে আমারই বন্ধু এবং ভাই রফিকুল ইসলাম। আচ্ছা, আমরা তার সঙ্গে আলোচনায় যাব এবং তার কথা শুনব। সূর্য দর্শক মণ্ডলী, ইনি দেখতে পাচ্ছেন ইনি কিন্তু বয়স অনেক, আমার মনে হয় উনি অনেকদিন, যেহেতু 2000 সাল থেকে কাজ করছে সেহেতু ওনার বয়সটা অনেক, হ্যাঁ 50 আপ হবে। তো ইনার একটা ভাই আছে, ইনার থেকেও বয়স বেশি। আসলে ইনাদের হাতের কাজ এখনও এত সুন্দর, আমরা আসলে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আসলে ছবি আর্টিস্ট করতে গেলে কিন্তু আসলে হাত বা যে তুলি আছে এই তুলিরা কিন্তু নাচড়া করে, তবে ওনরা দেখুন এই বয়সে কিন্তু এত সুন্দর কাজ করছে, আসলে দেখার মতন চমৎকার, না দেখলে কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না। আসলে আমি এই প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সমাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ওয়াল রয়েছে এবং যে সিলিংটা রয়েছে সেখানে দেখেন কী সুন্দর কাজ করেছে, এটা চমৎকার, একদম প্রাকৃতিক দৃশ্য, একদম মানে চমৎকার সব কিছু। আসলে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে না একটা সাজানো গোছানো, মানে কী বলবো, একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, এত সুন্দর লাগছে, চমৎকার। ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না আসলে এনাদের। আমি তো ভাবছি শুধু ওই বাইরে কাজ করছে, না আসলে দেখিয়ে, ওনারা বলছে যে দেখে আসেন ভিতরে কি, আসলে আসে দেখিয়ে, দেখা মাত্রই কিন্তু আমি খুব হতবাক হয়ে গেছি এবং চমৎকার লাগছে, এত সুন্দর কাজ করেছে আসলে দেখার মতো। এই দেখেন এখানে কিন্তু একটা প্রাকৃতিক দৃশ্য, একদম দেখেন নদীরা যে তৈরি করেছে, নদীর পাড়ে মনে হচ্ছে ব্লক ফেলাইছে এরকম একটা ভাব কিন্তু ফুটে তুলেছে, এবং দেখেন চমৎকার, এত সুন্দর লাগছে আসলে ভাবার দেখবার মতো। যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে থাকেন দূর দূরান্ত থেকে, তাহলে অবশ্যই আপনারা যদি সরকারি সমাধানগর প্রাথমিক বিদ্যালয়ে আসেন, আসে এসে যদি আসবেন এবং এসে দেখবেন যে আসলে কত সুন্দর কাজ করেছে। আসলে এনাদের বাসা হচ্ছে খুলনাতে, তো সাতক্ষীরাতে, কলারোয়া থানাতে। আচ্ছা, যাই হোক, আমি আর একজন রয়েছে তার সঙ্গে আমি আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন রফিকুল ভাই, ইনি কিন্তু এইরকম কাজ করছেন, এই দেখেন আসলে কী সুন্দর কাজ করছেন। ইনারই আমি বলছিলাম না যে আসলে এনার 50 আপ হবে এনাদের বয়স। আসলে আপনি কতদিন ধরে এই কাজ করছেন? 30 বছর। দেখছেন আসলে দেখেন এখনও উনি কিন্তু কাজ করছে, এই এইসব কাজ কিন্তু অনেক নিখুঁত কাজ দেখেন। তারপরে ওনার হাতে যখনই টান দিচ্ছে একটা ছবি হয়ে যাচ্ছে, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এবং না দেখার পরে আসলে একটা ভিডিও না করে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি কোনো দিন সুযোগ হয় তাহলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে, সমাধিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে আপনারা এই কাজগুলো দেখে যাবেন, আসলে চমৎকার কাজ। এনাদের হয়তো বা আপনারা এসে পাবেন না, তারপরে আমার ভিডিওর মাধ্যমে এনাদেরকে দেখে চিনিয়ে রাখলাম। আপনারা তাড়াতাড়ি আমরা শরীয়তপুরে যাব। আচ্ছা আচ্ছা, শরীয়তপুরে যাবে, এরপরে টাঙ্গাইলে আছে। ইন্ডিয়া সারা বাংলাদেশে এরকম কাজ করে থাকেন,
মানে এনরা বাড়ির ভাত মনে হয় এনাদের খাওয়া হয় না, এরা সারা বছর বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এনরা কিন্তু কাজ করে থাকেন এবং এই সব এত সুন্দর পেন্টিংয়ের কাজ আসলে দেখার মতো। কাকা তুমি ভালো কিছু দেখতে চাইলে বারান্দার ভেতর যাও, দেখো কি জিনিস। আসলে আমি আমাদের এলাকার একজন আমার এক কাকাকে নিয়ে আমি ভিতরে যাচ্ছি, এর আগেও দেখে গেছি, কিছুক্ষণ আগে ঘুরে গেছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে RMTV ETC, এই ভিডিওটা সেখানে আপলোড করা হবে, তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এবং কেমন হলো এই ভিডিওটা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এইরকম পেন্টিংয়ের কাজটা কীরকম হয়েছে সেটা সম্পর্কে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, তাতে করে আমি পরবর্তী আরও একটা ভিডিও দিতে উৎসাহিত হব এবং আপ্লুত হব। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।